দেখেন অবস্থা, গতকালকে ভালো গাড়ি রেখে গেলাম গ্যারেজে, এখন গাড়ি একটু পায় পরিষ্কার করতে এসে দেখি এই যে পিছনে চাকাটা গেছে, গা এমনভাবে গেছে কোনোভাবে গ্যারেজ থেকে উঠানোর মতো কই নেই। তারপরে একে একে এখন সব মালামাল নামাইলাম, নামাইয়া স্পায়ার চাকা লাগাবার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ সাহায্য করেন। এই যে স্পায়ার চাকাটা আছে, এখন জক লাগাবো, জক লাগাইতে অনেক কষ্ট, আমি হয়রান হয়ে গেছি। দেখা যাক, গাড়ির চাকা ফাল্টাই এমন আমি গোসল করছি, এই যে বৃষ্টিতে ভিজে এসছে এরকম হচ্ছে, এত ঘাম। দেখ আলহামদুলিল্লাহ চলো ঠেকার কাম সারানো, বাকিটা মালিক কী করে দেখি, চাক্কা পাল্টাতে হইতে পারে বা লিক সারা নিলে কাজ করতে পারে। দেখা যাক, চাক্কাটা কিন্তু ভালো আছে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি সাথে ছোটো মেশিনটা রাখি হাওয়া দেওয়ার জন্যে, যদি রাস্তাঘাটে কখনো পাংচার হয়ে যায় টেম্পোরারিভাবে ভালোই হাওয়া দেয়। এখন এইটা দিয়ে এই চাক্কাটাকে ফুলাইলাম, ফুলে আমি কোনো লিক পাচ্ছি না, গ্যারেজে নিতে হবে, নিলে ওরাই বের করবে কী সমস্যা। আর আলহামদুলিল্লাহ আমি চাকা লাগাতে পারছি। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন আমাদের জন্যে।